বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট ব্যবহারকারীরা সাইবার অপরাধের শিকার হওয়ার ঝুঁকিতে আছেন বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। এসব মাধ্যম কেনাকাটায় ব্যক্তিগত নানা তথ্য দেওয়ার কারণে এই ঝুঁকি তৈরি হয়েছে বলে জানান তিনি। সকালে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন কার্যক্রমের বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দেন পুলিশ প্রধান। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বৃদ্ধির সাথে সাথে বেড়েছে হয়রানি, বিশেষ করে নারীদের হয়রানি করতে এসব মাধ্যম ব্যবহার করছে অপরাধীরা। এমন প্রেক্ষাপটে 2020 সালে সাইবার সাপোর্ট ফর উইমেন ইউনিট প্রতিষ্ঠা করে বাংলাদেশ পুলিশ, যেখান থেকে গত এক বছরে সেবা নিয়েছেন প্রায় 17,000 নারী। ইউনিটটির বর্ষপূর্তি অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক জানান, হয়রানির শিকার হলেও অনেক নারী আইনের আশ্রয় নিতে আগ্রহী নন। নিরবতা ভেঙে অপরাধীর বিচার করতে ভুক্তভোগীদের সহায়তা চান তিনি। পাশাপাশি ডিজিটাল মাধ্যম ব্যবহারকারীদের আরো সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। যে নারী তার এইরকম ধরনের ছবি তার ফেসবুকে অ্যালবামে রেখেছেন উইদাউট নোয়িং দি সেফটি এন্ড সিকিউরিটি মেজার্স অফ ফেসবুক, এবং তার ফলশ্রুতিতে উনি একটা ব্যক্তিগত বিয়োগান্ত ট্র্যাজেডির মুখোমুখি হচ্ছেন। পুরুষ নারী সবাইকেই শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, প্রযুক্তির প্রসারে নানা ধরনের ই কমার্স সাইট থেকেও ব্যবহারকারীরা ঝুঁকিতে পড়তে পারেন বলে মনে করেন তিনি। ই কমার্স সাইটের কাছে এখন লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ ব্যক্তিগত তথ্য আছে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, আপনার বিকাশ নাম্বার দিয়েছেন, বা এই ধরনের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, সবই কিন্তু আপনার ব্যক্তিগত জিনিস। এখন চাইলে কিন্তু হ্যাকাররা বা থার্ড পার্টি এই সমস্ত ইনফরমেশন যদি কালেক্ট করতে পারে এবং আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। অপরিচিত কারো সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত না হতে পরামর্শ দেন পুলিশ প্রধান। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।